আমি বুঝি না কেন ঘুমাইতে ইচ্ছা করে না কেন। আমি সকালবেলা দেখবো তো, দুইজনের টাইমে উঠাইয়া তারপর কোরআন শরীফ পড়তে দিব। সকালে না উঠতে পারলে অবস্থা কাহিল। এই তুমি ঘুমাও। হ্যাঁ ঘুমাইতে হবে এখন, আসো। তুমি ভালো শোনো শোনো, আমরা কালকে ঘুরতে যাব, ঘুমাও এখন। না ঘুরতে যাবো না, না তাহলে তুমি বাসায় থেকো, তোমার একা রেখে চলে যাম, বুঝছো? পরে কান্না করিও না, বুঝছো নি? কান্না করলেও লাভ হবে না, তোমাকে নিব না ঘুরতে। আমি আজকে কথা বলতেছি, আমার বারবার মনে হইতেছে কি একদম জিব্বার গোড়ায় মনে হয় মাছের কাঁটা বিঁধছে, মাছের কাঁটার মতো ওরকম লাগতেছে। কিন্তু মাছ খাওয়ার সময় আমার একটু মানে খারাপ লাগে নাই যে কাঁটা বিঁধছে বা এমন কোনো কিছু, কিন্তু এখন বোঝা যাইতেছে। আল্লাহ জানে এটা কি আসলে মাছের কাঁটা নাকি। টপে আজকে অনেক ভাইয়া পড়ে আছে আলহামদুলিল্লাহ, কিন্তু লাইক দিতেছে না কেন বুঝতেছি না। ভাল লাগে না, এটি থেকে আপু কইছিলেন, আপু নামাজ পড়তেছিলাম এশারের নামাজ, আপুর কি অবস্থা? গুড নাইট আপু। আচ্ছা ঠিক আছে ভাই, গুড নাইট। এই সময়টাতে কি সবাই বেশি ফ্রি থাকে নাকি? টপে দেখাচ্ছে অনেক অনেক ভাইয়া আপুদের। তুমি না এই জন্য কান্না করছে? আহারে আপুরে, আমি তো নামাজ পড়তেছিলাম, সবার জন্য দোয়া করতেছিলাম যে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, সবাইকে আল্লাহ যেন হেফাজতে রাখে। ওরা ওই পাশে দিয়ে দাও, আমার এই পাশে তুমি আসো। তাহলে ওই দুই পাশে বড় যেটা দাও, লাইট মারো, তাহলে লাইট ধরো। দেখো তো কি হয়েছে তোমার পাপার, ওর মোবাইল দিয়ে লাইট মারবো, লাইট ধরবা নাকি তোমার পাপার মোবাইলে? আমার মোবাইলে। ওকে তাই ধরো, নাও তোমার মোবাইল নাও, ধরো ধরো ধরো। তাহলে দেখো তো কি হয়েছে, কেমন কেন কতগুলা কি করছো? এই যে মাসে কেমন দিয়েছিল, এই দেখতো কি হয়ে গেছে, গুঁড়া হয়ে গেছে মনে হয়। মাসে কেমন দিয়েছিল এটা না, কিন্তু এটা কি ব্যথা করে? দিছে লাইফটা কাইটটা আইছে তো শুনছো, এতক্ষণ আইছে তো সমস্যা কি? এতক্ষণ কি সুন্দর উপরে একটা ইয়া ছিল, এ পন্ডিতে দিছে। তোমাকে বলছি আমার মোবাইল ধরতে। হ্যাঁ বুঝছো, কালো বানাই দিছে। তাহলে হয় দাঁড়াও, তার সঙ্গে পাপ এক মিনিট। এটা তখন আগা মাথা কিছুই আমি পাইতেছি না, এমন হয়ে গেছে কেন? পুরো কালো হয়ে বসে রয়েছে, বলো। এই যে তালহা কি জানি ধরলো, কি করলো আল্লাহ জানে, পুরো কালো হয়ে রয়েছে।
বাবলস দিমো, বাবলস দিতে পারি না।